হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সোমবার, শিব পুজো করতে যাবো। এখন দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, রেডি হয়ে নিয়েছি ঘরে। আমি ঘরে পুজো সেরে নিলাম, এখন যাব শিব পুজো করতে। আজকে আমার দ্বিতীয় সোমবার হবে জল ঢালা। দেখো এটা কাছে, আমি এখানে জল ঢালবো। সুগন্ধা, পুষ্প, বিল্বপত্র, পুষ্পাঞ্জলি, নমঃ শিবায় নমঃ। পুজো হয়ে গেছে, এখন বাড়ি যাব। সামনে হাই রোড আছে, তোরা দেখো পূজো করে আসলাম এখন। আর এই যে দেখো আমার চুটকুটা, এই দেখো আজকে তো বড় ছেলে চোখ উঠেছে, কালকে থেকে চোখ উঠেছে, ছেলে তো স্কুলে যেতে পারবে না। নতুন করে টোটো নেওয়া হয়েছে, দেখি টোটো টোটোওয়ালার সাথে যদি দেখা হয় বলে দেবো, কয়দিন যাইতে পারবে না, দেখা যাক। পুজো করতে গিয়েছিলাম যে শাড়িটা পরে, সে শাড়ি ব্লাউজ ধুয়ে দিলাম এখন। দেখো ধুয়ে মেলে দিয়েছি, আর এগুলো তো আগে ধুয়ে দিয়েছিলাম। ভাত উপর করে দিয়েছি, আর ওখানে ডাল বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, রান্না বান্না হলো, এখন গ্যাসটা মুচবো। এখানে পাঁচফোড়নটা খুলে রেখে দিয়েছি, আবার ফেলে দিবেন, উঠিয়ে রাখলাম পাঁচফোড়নটাকে। পুষ্পটা তো ঘুমিয়েছিল, ঘুরছে এখন, ঘুমিয়েছিল, এই দেখো ঘুম থেকে উঠছে। আর বড় ছেলে তো চোখ উঠেছে, তার জন্য স্কুলে যাইতে পারেনি, ঘরে আদর করে দিল। তুমি নামো কড়াইটা মেয়ে। তো বন্ধুরা, এখন তো ওই যে আমার ওর সাথে থাকতে বলছে, পুষ্কটার সাথে থাকতে বলছে, পরে মাছবো, এখন একটু ওর সাথে থাকি। তো বন্ধুরা দেখো আজকে আমি কি কি রান্না করেছি। ওখানে আছে ডাল, এখানে আছে আলু ভাজি, আমার ছেলেও বলছে, ছোট ছেলে বলছে ডাল, আর এখানে আছে পনির রসা।
তো দেখো এখানে মোবাইলটা রাখছি ভিডিও করার জন্য, এসে নিচে পাইলে হলো মোবাইল, এসে ওই ভিডিও করবে, বারবার টিপবে, বন্ধ করবে, এই হলো ওর কাজ। তো আমি এগুলো মেজে নিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে, সব কিছু ছেড়ে নিলাম এখন। তো দেখো চতুর্দিকটা চারদিকটা অন্ধকার হয়ে আসছে, বৃষ্টি নামবে, ওই দেখো কালো হয়ে গেছে, আকাশটা কালো হয়ে গেছে। বৃষ্টি নেমে গেছে, আমার এই চেয়ারে সব কাপড় উঠিয়ে জমা করে রেখে দিয়েছি। বন্ধুরা দেখো আমি হাত মুখ ধুয়ে আসলাম, মাথাটা সারাব, আমি এভাবে চুলটা দিচ্ছি। বন্ধুরা আমি ভিডিওটা এখানে রাখছি, আর বড় করি না। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। টাটা, রাখছি।